সচরাচর আমরা দেখি ছেলে মেয়ের বাড়িতে বিয়ে করতে আসে। আজকে আমি আপনাদের দেখাবো মেয়ে ছেলের বাড়িতে বিয়ে করতে যাওয়া। এটা ঘটেছে 2019 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখে। তারপর হতেই এ ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তো চলুন দেখা যাক সোশ্যাল মিডিয়াতে আলোচিত সেই মন্তব্যগুলো, তারপরে আমরা শুনবো সেই নববধূর কথা। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাজুকার নামে একজন ব্যক্তি, তিনি লিখেছেন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল মা, জামাইটাকে প্রেগনেন্ট বানিয়ে দিও। তারপরে আমরা দেখতে পাচ্ছি হেমন্ত দুর্জয়, তিনি লিখেছেন, বর বাড়ি ছেড়ে যাওয়ার সময় কি কাঁদবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাওয়া নূর, তিনি লিখেছেন, ছেলে কি বিয়ে বিদায়ের সময় খুব কেঁদেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি মি টেল আই হ্যাভ এ গভীর খুব প্রশ্ন, গেট এ ধরেছিল মাইয়ারে জুতার চুরি, বউ পাত দিছিল তো বাবা গো বাবা ভাবা যায় এগুলা। তারপর রনি নীল লেগেছে, ছি ছি এটা তো কিয়ামতের আলামত মনে হচ্ছে, পুরুষরা বাড়িতে বসে নারীরা বাহিরে। তিনি অবশ্য ভালোই লেগেছেন, ধর্মীয় একটা মন্তব্য করেছেন। তারপর আমরা দেখছি সাজাল আহমেদ অভিক, হ্যাঁ নতুন স্টাইলে হবে মামা। তাসরিফ তুষার, তিনি লিখেছেন, আর একটা তিনি এমন একটা ভাষা লিখেছেন যেটা আমি মুখে বলতে পারছি না, আপনারা দেখে নেবেন। তারপর আশরাফ ফুল লিখছেন, রাত্রিও নারী পুরুষের সমান অধিকারটা দেখাইয়া বোন। তারপর এমডি আনোয়ার লিখেছেন, আপুটি বলতেছে নারী পুরুষ সমান অধিকার, তাহলে দেনমোহর এর টাকা কি ছেলে পাবে। এরকম নানা মন্তব্য, নানা প্রশ্নের সম্মুখীন সেই মেয়েটি। তো চলুন দেখা যাক সেই মেয়েটির ভাষায়। আর এই বিয়েটা হচ্ছে নতুন স্টাইলে হচ্ছে, আমার অনেক ভালো লাগছে, কারণ নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে, কখনো এটা দেওয়া হয়নি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এখানে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা নতুন স্টাইল, এটা আমার অনেক ভালো লাগছে। এটা হলে হওয়া উচিত কিনা সামনে 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 যে আমার থেকে শুরু হোক, এটা আমার মানে আশা করছি যে আমার থেকে শুরু হচ্ছে, সবাই এই সিস্টেমটা চালু করবো। আসলে ছেলেরা যায়